সকল বন্ধু ও ছাত্রছাত্রীদের ম্যাথো প্লাজার পক্ষ থেকে স্বাগত। আমি শুভেন্দু স্যার, আমার চ্যানেল ম্যাথো প্লাজা। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন এসএসসি, এসএসসি, সিজিএল, পোস্ট অফিস, ব্যাংক, গ্রুপ ডি অর ক্লার্ক, রেল, গ্রুপ ডি অর ক্লার্ক ইত্যাদি যে কম্পিটিটিভ পরীক্ষা হয়, সেই কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথামেটিক্সের কোশ্চেনের উপর শর্ট ট্রিক্স, কিভাবে আমরা প্রশ্ন দেখে উইথিন 5 সেকেন্ডসের মধ্যে অ্যান্সার করতে পারবো, সেই সংক্রান্ত ট্রিক্স তোমরা ম্যাথো প্লাজাতে দেখতে পাবে। আরও দেখতে পাবে কিভাবে গণিতে 100-এর মধ্যে 100 পাওয়া যায়, কিভাবে গণিতের স্মৃতিশক্তি বাড়ানো যায়, কিভাবে আমরা গণিত ভালো করে শিখতে পারবো, কিভাবে আমরা মনোযোগ দিতে পারবো পড়াশোনায়, এই সংক্রান্ত ট্রিক্স তোমরা পরবর্তী ভিডিওগুলোতে ম্যাথো প্লাজায় দেখতে পাবে। যদি কোনো বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং প্রেস দ্য বেল আইকন, যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাও। তো শুরু করা যাক আজকের পাঠ। আজকের পাঠ লাভ ক্ষতি, লাভ ক্ষতির অষ্টম পর্ব। তাহলে এই পর্বে আমরা তিনটে ট্রিক্স শিখব, যে ট্রিক্সগুলো কাজে লাগিয়ে উইথিন 5 সেকেন্ডসের মধ্যে আমরা পরীক্ষায় অ্যান্সারগুলো করতে পারব। তাহলে শুরু করা যাক আজকের পাঠ, লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের 3 ট্রিক্স, খুবই উপযোগী ট্রিক্স যেটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই আসে। শুরু করা যাক। ফার্স্ট ট্রিক্স, এক ব্যক্তি X টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে যত পরিমাণ লাভ হয়, Y টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য সমান এক্স প্লাস ওয়াই ইন্টু 100/200 টাকা। তার মানে এক ব্যক্তি এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, তাহলে বিক্রয় করার ফলে কিছু লাভ হয় না, ওয়াই টাকায় সেই দ্রব্যটি যদি বিক্রয় করত তাহলে কিন্তু তার যে পরিমাণ লাভ হতো সেই পরিমাণ অর্থাৎ সম পরিমাণ ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য সমান কত হবে, না এক্স প্লাস ওয়াই ইন্টু 100/200 টাকা। তাহলে এই ট্রিক্সটা খুব সহজেই আমরা উইথিন 5 সেকেন্ডসের মধ্যে কিন্তু আমরা অ্যান্সার করতে পারব। তাহলে এই সংক্রান্ত ট্রিক্সের একটা এক্সাম্পল করা যাক, তাহলে ব্যাপারটা খুবই ইজি হবে। না এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য অপশান এ 500 টাকা, অপশান বি 450 টাকা, অপশান সি 550 টাকা, অপশান ডি 525 টাকা। তাহলে অবশ্যই আগের ট্রিক্স কাজে লাগিয়ে আমরা বলতে পারি, যেহেতু 600 টাকায় দ্রব্যটি ক্রয় করেছে, সরি বিক্রয় করেছে, তার মানে এক্স সমান 600 টাকা। বিক্রয় করার ফলে যে পরিমাণ তার লাভ হয়, যদি ওই দ্রব্যটা 400 টাকায় বিক্রয় করে, তার মানে ওয়াই সমান 400 টাকা, তাহলে সম পরিমাণ ক্ষতি হয়, অর্থাৎ লাভের পরিমাণ যত হয়েছিল ক্ষতির পরিমাণটাও ঠিক সমান। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য সমান আমরা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু 100/200। যদি মান বসিয়ে দেয় কি দাঁড়াবে, 600+400/200 ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে হয় 1000 × 100/200, ক্যালকুলেশন করলে দাঁড়ায় 500 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ 500 টাকা। এই ছিল আমাদের ফার্স্ট ট্রিক্স, যেটা লাগিয়ে কিন্তু খুব সহজেই আমরা উইথিন 5 সেকেন্ডসের মধ্যে কম্পিটিটিভ পরীক্ষায় অ্যান্সারটা করতে পারব। এবার শিখবো আমরা সেকেন্ড ট্রিক্স। সেকেন্ড ট্রিক্স কি বলেছে দেখা যাক। এক ব্যক্তি এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ করে, ওয়াই টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়, ওই দ্রব্যটা যদি জেড পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য কত হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু 100+z/200 টাকা। তার মানে এক ব্যক্তি এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, তাহলে বিক্রয় করার ফলে যে লাভ হয়
যদি ওয়াই টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করে তাহলে সমপরিমাণ ক্ষতি হয়, তার মানে যে পরিমাণ লাভ হয়েছিল ঠিক সেই পরিমাণ তার ক্ষতি হয়। এখন যদি দ্রব্যটা জেড পার্সেন লাভে বিক্রয় করতে চায় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে কত? এক্স প্লাস ওয়াই ইন্টু হান্ড্রেড প্লাস জেড বাই 200 টাকা। তাহলে একটা আমরা এক্সাম্পল করে নেব, তাহলে এই থিওরিটা বা ট্রিক্সটা সম্পর্কে তোমরা আইডিয়া ক্লিয়ার করো। এক্সাম্পল, এক ব্যক্তি 832 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি যদি 50% লাভে বিক্রয় করে তবে বিক্রয় মূল্য হবে অপশান এ 960 টাকা, অপশান বি 1060 টাকা, অপশান সি 1200 টাকা, অপশান ডি 920 টাকা। তাহলে অঙ্কটা যদি আমরা আগের ট্রিক্সের সঙ্গে কম্পেয়ার করি তাহলে কি দাঁড়ায়? না, এক ব্যক্তি 832 টাকায় দ্রব্যটি বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, তাহলে অবশ্যই বলতে পারি x সমান 832। 448 টাকায় সেই দ্রব্যটি যদি বিক্রয় করতো তাহলে তার সমপরিমাণ ক্ষতি হতো, তার মানে y সমান 448। এবারে দ্রব্যটা যদি 50% লাভে গিয়ে আবার বিক্রয় করে, তার মানে z সমান 50, তখন বিক্রয় মূল্য হবে, আমাদের ফর্মুলা আছে বা ট্রিক্সটা কি, না x প্লাস ওয়াই ইন্টু 100 প্লাস জেড বাই 200। যদি মান বসিয়ে নেয় কি দাঁড়ায়, x এর মান 832 প্লাস y এর মান 448 ইন্টু 100 প্লাস জেড, জেড এর ভ্যালু 50 বাই 200। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1280 গুণিত 150 বাই 200। যদি কাটাকাটি করি 0 0 তাহলে দাঁড়ায় 64 ইন্টু 15 গুণ করলে দাঁড়ায় 960 টাকা। তাহলে অ্যান্সার হবে অপশান এ, দ্রব্যটির বিক্রয় মূল্য 960 টাকা। এই ছিল আমাদের সেকেন্ড ট্রিক্স। নেক্সট আমরা করব আজকের ভিডিওর লাস্ট ট্রিক্স। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা ফলো করবে, আশা করি উপকৃত হবে। লাস্ট ট্রিক্সটা কি? না, লাস্ট ট্রিক্স হচ্ছে এক ব্যক্তি এক্স টাকায় দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ করে, ওয়াই টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। যদি ওই দ্রব্যটি জেড পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? না, বিক্রয় মূল্য সমান এক্স প্লাস ওয়াই ইন্টু 100 মাইনাস জেড বাই 200 টাকা। তার মানে এই ট্রিক্সটা আগের ট্রিক্সের সঙ্গে একটু বিপরীত। সেখানে ছিল লাভে, এখানে হচ্ছে দ্রব্যটি জেড পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করবে। তাহলে রেজাল্টটা কি হবে? তার মানে এক ব্যক্তি এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যে পরিমাণ লাভ হয়, ওয়াই টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে ঠিক সেই পরিমাণ ক্ষতি হয়। এবারে দ্রব্যটি যদি জেড পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে সেক্ষেত্রে বিক্রয় মূল্য সমান এক্স প্লাস ওয়াই ইন্টু 100 মাইনাস জেড বাই 200 টাকা। তাহলে আমরা একটা এক্সাম্পল করে নেই, তাহলে এই থিওরিটির অ্যাপ্লিকেশনটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। না, এক ব্যক্তি 482 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 318 টাকায় বিক্রয় করে সমপরিমাণ ক্ষতি হয়। এখন ওই দ্রব্যটি যদি 10% ক্ষতিতে বিক্রয় করে তাহলে তার বিক্রয় মূল্য হবে অপশান এ 440 টাকা, অপশান বি 340 টাকা, অপশান সি 400 টাকা, অপশান ডি 360 টাকা। তাহলে আমরা আগের থিওরি বা ট্রিক্স কাজে লাগিয়ে বলতেই পারি এক ব্যক্তি 482 টাকায় দ্রব্যটি বিক্রয় করে, তার মানে বলতে পারি অবশ্যই এক সমান 482, 318 টাকায় বিক্রয় করে সমপরিমাণ ক্ষতি হয়, তার মানে বলতে পারি ওয়াই সমান 318। যদি ওই দ্রব্যটা 10% ক্ষতিতে বিক্রয় করে, তার মানে জেড সমান 10, তাহলে বিক্রয় মূল্যের ফর্মুলা বা ট্রিক্স কি, এক্স প্লাস ওয়াই ইন্টু 100 মাইনাস জেড বাই 200। তাহলে এক্স এর ভ্যালু 482 প্লাস ওয়াই এর ভ্যালু 318 ইন্টু 100 মাইনাস জেড, জেড মিনস 10 হোল বাই 200। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 800 ইন্টু 90 বাই 20, ক্যালকুলেশন করলে দাঁড়ায়
360 টাকা। তাহলে অ্যানসার হলো অপশন ডি, দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 360 টাকা। তাহলে এইভাবে আমরা আজকের পাঠের তিনটে ট্রিক শিখলাম, খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী ট্রিক্স, যেটা কিনা কম্পিটিটিভ পরীক্ষায় খুবই আসে। নেক্সট ভিডিওতে তোমরা আরও কিছু ট্রিক্স এবং আরও কিছু টেকনিক সম্পর্কে তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।